প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা আমি ওবায়দুর রহমান আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত আজ আমি উচ্চ মাধ্যমিক দু হাজার বাইশের ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়ের মাত্র একত্রিশটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তার আগে আমি তোমাদের জানিয়ে দিই উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি কোথা থেকে বড়ো প্রশ্ন আসবে কোথা থেকে বড় প্রশ্ন আসবে না তা নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে দাও তো দেখো তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক তো এই আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে এমসি কিউ এসে একটি হবে না তো দেখতে পাচ্ছো আট মার্কে একটি বড়ো প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে লিখতে হবে তো যাই হোক এই অধ্যায় থেকে তোমাদের দুটো পরীক্ষায় প্রশ্ন আসে এক লিখতে হবে তার সাজেশন আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি আজকের ভিডিও ডিসক্রিপশানে তা পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ তিনটে এসিকিউ তিনটে বড়ো প্রশ্ন এখান থেকে হবে না তৃতীয় অধ্যায় থেকে দেখো তিনটি এমসিকিউ তিনটি এসে কিউ এখান থেকেও বড়ো প্রশ্ন হবে না চতুর্থ অধ্যায় চারটি এমসিকিউ চারটি চারটে কিউ এখান থেকে বড়ো প্রশ্ন হবে না পাঁচ অধ্যায় থেকে পাঁচ অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মত মতবাদ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মতবাদ এই অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ কিউ এসিকিউ হবে না কিন্তু আটমার্কে একটি বড়ো প্রশ্ন হবে তারপর ছয় অধ্যায় হচ্ছে সরকারের বিভিন্ন বিভাগসমূহ এই অধ্যায় থেকে হয় এমসিকিউ ছটা এসিকিউ দুটো অথবা এমসিকিউ এসিকিউ অ্যাক্টিভ হবে না আট মার্কে একটি বড়ো প্রশ্ন দিতে পারে তার জন্য এখানে দেখো ছটি এমসিকিউ ছটি এসিকিউ কিন্তু বড়ো প্রশ্ন হচ্ছে না যখন এমসিকিউ কিউ এসি কিউ দিয়ে আট নম্বর পুঁছিয়ে দেওয়া হচ্ছে তখন তোমাদের বড়ো প্রশ্ন হচ্ছে না কিন্তু যখন এমসিকিউ কিউ এসি থাকছে না ছয় অধ্যায় তখন আট মার্কে একটি বড়ো প্রশ্ন দিচ্ছে ছয় অধ্যায় থেকে তারপরে দেখো সাত অধ্যায় ভারতের শাসন বিভাগ এই অধ্যায় থেকে দুটো এমসিকিউ দুটো এসি একটি বড়ো মাস্ক একটি বড়ো প্রশ্ন থাকছে মার্কে তারপরে আট অধ্যায় দেখো ভারতের সংসদীয় ব্যবস্থা এই অধ্যায় থেকে তোমাদের দুটো এমসিকিউ কিউ এসি কিউ হচ্ছে না এখানে মার্কেটে বড়ো প্রশ্ন লিখতে হবে তারপরে নয় নম্বর অধ্যায় দেখো ভারতের বিচার বিভাগ এ অধ্যায় থেকে ছটা এমসিকিউ দুটো এসিকিউ এখান থেকে বড়ো প্রশ্ন হচ্ছে না অথবা এখানে একটি মার্কের বড়ো প্রশ্ন হতে পারে যখন ছটা এমসি কিউ দিয়ে দিবে ছটা এমসিকিউ কিউ দুটো এসি কিউ তাহলে এখানে বড়ো প্রশ্ন হচ্ছে না অথবা এভাবে দিতে পারে যে এমসিকিউ এসকিউ না দিয়ে সরাসরি একটা আট মার্কে প্রশ্ন দিতে পারে তাহলে নয় অধ্যায় থেকে একটা বড়ো প্রশ্ন হতে পারে তার জন্য রেডি রাখতে হবে তারপরে হচ্ছে দশ অধ্যায় দেখো স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা এ অধ্যায় থেকে চারটে এমসিকিউ কিউ দুটো এসি কিউ এখান থেকে বড়ো প্রশ্ন হবে না তাহলে আমি তোমাদেরকে আবার ক্লিয়ার করে দিই যে ছয় অধ্যায় থেকে আট মার্কে বড়ো প্রশ্ন হবে তারপরে তোমাদের নয় অধ্যায় থেকে অবশ্যই বড় প্রশ্ন হবে এটা তোমাদের ধরে নিতে হবে ছয় এবং নয় অধ্যায় থেকে বড় প্রশ্ন রাখতে হবে তোমাদেরকে এবার আসছি আমরা তোমাদের প্রশ্ন উত্তরে তো চলো শুরু করি আমরা এমসিকিউ মাত্র মাত্র একত্রিশটি উত্তর প্রথম প্রশ্ন বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গঠিত হয় উনিশশো সালে দ্বিতীয় প্রশ্ন জাতিসংঘ বা লিগ অফ নেশনস প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মেউনিক চুক্তি কোন বছর স্বাক্ষরিত হয় মেউনিক চুক্তি উনিশশো সালে স্বাক্ষরিত হয় পরে প্রশ্ন এয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সিআইএ কোন দেশের গোয়েন্দা বিভাগ উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্রের পরে প্রশ্ন কম ওয়েব মডেল বলতে বোঝাই বহুকেন্দ্রিক বিশ্বকে বহুকেন্দ্রিক বিশ্ব কমিন ফর্ম গঠন করেন রাশিয়া পরে প্রশ্ন কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দেয় উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বাগদাদ চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীরের পতন হয় উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে পরে প্রশ্ন বার্লিন প্রাচীর নির্মিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যে বছর শুরু হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে আর শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হলো জাপান তো প্রথম বিশ্বযুদ্ধ অনুষ্ঠিত অনুষ্ঠিত হয় উনিশশো সালে আর শেষ হয় উনিশশো সালে জাপানে যে পরমাণু বোমা পরিছিল তার নাম ফ্যাটম্যান ও লিটিল বয় পরে প্রশ্ন মার্কিন রাষ্ট্রপতি ট্রু যে বছর নীতি ঘোষণা করেন তা হলো উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সাতচল্লিশ খ্রিস্ট উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয় পরে প্রশ্ন ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বার্নার্ড বারুজ। যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তার নাম হচ্ছে ওয়াল্টার লিপম্যান সাম্যবাদ প্রতিরোধের নীতি মেনে নেন ট্রুম্যান পশ্চিমী সামরিজিউট হলো ন্যাটো ন্যাটো গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে ন্যাটো আমেরিকার উদ্যোগে গঠিত হয় আর নেটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন পরে প্রশ্ন সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা জোট হলো ওয়ার্সা ওয়ার্সা সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলি তৈরি করা জোট হলো ওয়ার্সা অর্থাৎ ন্যাটোর বিপরীত দিকে যে মানে জোট তৈরি হয়েছিল তার নাম হচ্ছে ওয়ার্সা জোট বা ওয়ারাস পরে প্রশ্ন বেলগ্রেট সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে নাটকরিত হয় উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পূর্বে আলোচনা হয়েছে ওয়ারাস প্যাক তৈরি হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সংঘর্ষবাদে উনিশশো পঞ্চাশ সালে বিদেশ নীতির উদ্দেশ্য হল জাতীয় স্বর্ত রক্ষা করা ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ভীষণ ভীষণ ইম্পর্টেন্স এই প্রশ্নটি তো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে বলে দেওয়া হচ্ছে তারপরে দেখো জোট নিরপেক্ষ আন্দোলনের জনক জওহরলাল নেহরু জোট নিরপেক্ষ তার ধারণা জন্ম হয় ভারতে পরে প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ভারত ও চীনের মধ্যে লিমিট অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হলেন বাটন মার্শাল তো এই ছিল তোমাদের একত্রিশ বা বত্রিশটা প্রশ্ন উত্তর প্রথম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক তো আজকের আলোচনা এখানে শেষ করছি আবার পরবর্তীতে তোমাদের জন্য এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এসে কি প্রশ্ন উত্তর নিয়ে হাজির হবো তোমরা ভিডিও দেখো ভালো লাগলে শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ভিডিও তোমরা প্রতিনিয়ত আমার কাছ থেকে পেতে থাকবে তো তোমাদেরকে বলবো যে আমার যাই হোক ভিউ যেটাই হোক না কেন কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম তাই খুব খারাপ লাগছে ভিডিও বানাতে তবে তোমাদের ভালোবাসার কারণে ভিডিও একের পর এক বানিয়ে চলেছি প্রায় সাড়ে পাঁচশো ভিডিও বানিয়েছি তোমাদের শুধু প্রশ্ন উত্তর পর্ব এবং সাজেশন নিয়ে ক্লাস নিয়ে তো এইরকম একটা অবস্থা তবু আমি তোমাদের জন্য নির্দিষ্টায় বাড়িয়ে চলেছি চলো আজকের এখানে শেষ করছি ভালো থেকে সুস্থ থাকো নিজের প্রতি খেয়াল রাখো ধন্যবাদ